হকারকে ধাক্কা মেরে ট্রেনের নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠল আরপিএফ এর বিরুদ্ধে এবং এই ঘটনায় ওই হকারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত হকারের নাম রাকেশ ঘোষাল, বাড়ি দক্ষিণেশ্বরে। তিনি জম্মু তাওয়াই এক্সপ্রেসে হকারি করছিলেন। হকারের সহকর্মীদের অভিযোগ, রাকেশকে স্টেশনে নামিয়ে দেন রেলরক্ষীরা এবং তাকে মারধর করা হয়। এরপরেও রাকেশ ফের হকারির ওই ট্রেনে উঠতে গেলে তাকে ফের ধাক্কা মারে রেলরক্ষীরা। তখনই ট্রেনের নিচে পড়ে যান রাকেশ। এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয় রাকেশের। জাতীয় হকার সম্মেলনের পক্ষ থেকে এই ঘটনায় দোষী আরপিএফ অফিসারদের শাস্তির দাবি করা হয়েছে। কাজ করছিলেন, কাজ করতে করতে উনাকে বারণ করা হয় কাজ করতে, উনি শোনেননি, উনাকে নাবি দিয়েছে, উনি নেবেছে, নেবে আরপিএফ এরম করে আগে ঘুষি মেরেছে, এখানেও মেরেছে, স্টেশনেও মেরেছে, উনাকে স্টেশনেও মারা হয়েছে। সিসিটিভি ক্যামেরা চেক করলে এটা দেখা যাবে, অসুবিধা নেই, স্টেশনেও মারা হয়েছে। বিপরীতে উনি আবার যখন গাড়িটা ছেড়ে দিয়েছে, রানিং গাড়িতে আরপিএফ উঠেছে, ও চাপটা গেছে, আরপিএফ এরম করে ওকে ধাক্কা দিয়েছে, পড়ে গেছে। আচ্ছা, পড়ে গেছে, তারপরে ওখানে কিরম চোট লেগেছিল? সঙ্গে সঙ্গে ডেট হয়েছে, কিরম চোট লেগেছিল মানে ঘুরে ঘুরে গেছে তো, আপনারা নিজেরা জম্মু এই যে হকারি করেন তো? নিজেরা হকারি করি। কে কে করেন আপনারা? সবাই সবাই দেখেছে, সবাই কজন হকারি করেন তো? আপনারা নিজেরা ছাত্র সবাই দেখেছে, সবাই। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।